ওকে, তার আগে আমরা ছোট একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব। এটার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা একটু ছড়ায় বসবেন, আশপাশে একটু যেন দাঁড়াতে পারেন, বসতে পারেন, হাঁটতে পারেন। অনেকে শুয়ে আছেন দেখতে পাচ্ছি, একজন আরাম করে, এত আরামে আর থাকতে দিতে পারতেছি না আপনাদেরকে, একটু এখন অ্যাটেনশন, ভিডিও অন রাখতে হবে, সবার ভিডিও অন করতে হবে, এটার জন্য মাস্ট ম্যান্ডেটরি ভিডিও অন। সো জুমে একটা সমস্যা আছে, সবার ভিডিও চাইলেও আমরা জোর করে অন করে দিতে পারি না এখান থেকে, সেটা দিলে খুব ভালো হতো, বিশেষ করে টিচার অ্যাকাউন্ট গুলোতে বা ট্রেনিং অ্যাকাউন্ট গুলোতে, যে চাইলে আমরা ভিডিও অন করে দিতে পারবো এখান থেকে, তাহলে সবার মধ্যে একটা ভয় থাকতো, কেউ ঘুমায় যেত না আবার। ওকে, সো এই অ্যাক্টিভিটিটার নাম হচ্ছে রিভার্স অ্যাক্টিভিটি, সরি আমি অ্যাক্টিভিটির কি নাম বলবো না, নাম বললে তো কনফিউজিং হয়ে যাবে। সো অ্যাক্টিভিটির রুলসটা খুব ইজি, আমি যদি বলি স্ট্যান্ড আপ আপনারা দাঁড়ায় যাবেন, আমি যদি বলি সিট ডাউন আপনারা বসে যাবেন, এটাই রুলস, ঠিক আছে, খুবই সহজ। রেডি সবাই? তো সবাই ভিডিও অন দেখতে পাচ্ছি না অনেকে, তো সাজিয়া শর্মিনা পুর সৌরভ আর অনেকের ভিডিও অন নাই, তো প্লিজ টার্ন অন ইওর ভিডিও। নিশাদাপু নাহারাপু আপনারা ভিডিও অন করতে পারেন, ফারিহা। সো ওকে গ্রেট, সো রুলস ইজ ভেরি ইজি, হোয়েন আই সে স্ট্যান্ড আপ ইউ ক্যান স্ট্যান্ড আপ, ইউ শুড, অ্যান্ড হোয়েন আই সে সিট ডাউন ইউ শুড সিট ডাউন। থ্যাংক ইউ হাসিফ ফর টার্ন অন দ্য ভিডিও। ওকে রেডি, সো স্ট্যান্ড আপ। থ্যাংক ইউ মাজমা, রিফাত, ফারা, মাহমুদা, রৌশিক দাঁড়ানোর জন্য। ওকে সিট ডাউন। ওকে স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। কেউ কি বসে গেল? না, কেউ বসে নাই, সবাই কেয়ারফুল আছে, সিট ডাউন। ওকে, নাও উই জাস্ট সুইচ দ্য মিনিং, that means when I say stand up, that means actually sit down, and when I say sit down, that means actually stand up. So stand up means sit down, and sit down means stand up. আমি যদি stand up বলি আপনারা sit down হবেন, আর যদি বলি sit down তাহলে stand up হবেন, ঠিক আছে? So stand up means sit down, sit down means stand up. So okay, stand up. হ্যাঁ, মাঝখানে দাঁড়িয়ে গেছেন, বসে থাকতে হবে, sit down. এবারও হুমায়রা কনফিউজ যে আসলে কি বসবো, বসে গেছেন। ওকে ওকে, সো নাও উই অ্যাড অ্যানাদার টু অপশন, হোয়েন আই সে ক্ল্যাপ, আপনারা মিউট মাইকটা একটু আনমিউট রাখেন, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো না। So when I say clap, you just make a clap, and when I say shout, you just make a shout, মানে একটু চিৎকার করবেন, ঠিক আছে? So stand up means sit down means stand up, clap means clap, and shout means shout, ঠিক আছে? Okay, so stand up. মাজমা ম্যাম দাঁড়িয়ে গেছেন, stand up মানে কিন্তু sit down, রিফা তো দাঁড়িয়ে গেছেন, হুমায়রা দাঁড়িয়ে গেছেন, stand up মানে তো sit down. একবার যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওটা আগে ফিরবে না, চেঞ্জই থাকবে। ওকে, তো শাউট। ওকে, sit down, good good job, এবার সবাই দাঁড়িয়ে গেছেন না? Okay, stand up. Okay, clap. Stand up. দাঁড়িয়ে গেছেন, হুমায়রা দাঁড়িয়ে গেছেন, stand up মানে ক্ল্যাপ stand up, good, এবার চালা হয়েছে, ফারা দাঁড়িয়ে গেছে আবার মনে হচ্ছে, no sure, okay, yeah, okay, clap, এবার আ মনে হচ্ছে ক্ল্যাপের আ না, এটা বরং এই এত কষ্ট করে মনে রাখতে হচ্ছে এটার আ হতে পারে,
ওকে শাউট সিট ডাউন ওকে স্ট্যান্ড আপ সিট ডাউন দাঁড়িয়ে গেছেন স্ট্যান্ড আপ মানে কিন্তু বসে থাকা মানে আপনার দাঁড়াতেই হতো না কেউ কেউ দাঁড়িয়ে গেছেন না করা যাবে না ওকে আমরা আরেকবার করি লাস্ট ওয়ান সেটা হচ্ছে শাউট স্ট্যান্ড আপ ক্ল্যাপ স্ট্যান্ড আপ একজনেরও ভুল হয় নাই মনে হচ্ছে মাঝমাঝে দাঁড়িয়ে গেছিলেন হ্যাঁ মাঝমাঝে দাঁড়িয়ে ভুল করেছে ওকে নাও উই অ্যাড অ্যানাদার টু অপশন হয় নাই মালাপু ওকে সো মালাপু হাসছে মানে বুঝতে পারছি আমি একটা একটা রুল ঠিক করছি জিহাদ যা বলবে তার উল্টা করতে হবে হ্যাঁ ঘাটতার আগে সব সময় কিন্তু উল্টা না ওকে নাও উই অ্যাড টু অ্যানাদার টু অপশন হয় নাই সে ব্লিঙ্ক আপনার চোখটা ব্লিঙ্ক করবেন কয়েকবার তিন চারবার ব্লিঙ্কিং করবেন আর কি চোখ খুলবেন বন্ধ করবেন অ্যান্ড হয় নাই সে নেম ইউ জাস্ট সে ইওর নেম সো স্ট্যান্ড আপ মিন্স সিট ডাউন sit down mean stand up clap mean shout shout mean clap blink mean blink and name means name ঠিক আছে oh my god okay ready অনেক গুলো একসাথে হ্যাঁ অনেক গুলো একসাথে অপশন আ শাউট আ ক্ল্যাপ মানে চিৎকার শাউট মানে চিৎকার তাহলে কেমন হবে বসে আছেন মনে হচ্ছে এখনো মালাপু এখনো বসে আছেন নাকি হ্যাঁ এবার দাঁড়িয়েছেন ওকে আরে না দাঁড়ানো না ঠিক আছে টাইম ল্যাগ হচ্ছিল ভিডিওটা একটু সরি সিট ডাউন রিফা বসে গেছেন ওকে ক্ল্যাপ নেম ক্ল্যাপ নেম stand up sit down okay sit down sorry stand up okay so now the last option third je rules ke shuru seta ke reverse kore debo thik ache that means when I say name you just make blinking and when I say blink you just say your name so stand up means sit down means stand up clap means shout shout means clap name means blink and blink means name thik ache এটার চাইতে কি ইন্টারমিডিয়েট এর ক্যালকুলাস সহজ মনে হচ্ছে এখন আপনাদের কাছে ওকে স্ট্যান্ড আপ আমি একবার র্যান্ডম বলবো সিট ডাউন ক্ল্যাপ ক্ল্যাপ সাইফুল শাউট হ্যাঁ সাইফুল কে বলেছে নেম মিন্স কিন্তু ড্রিং শাউট হ্যাঁ শাউট মানে কে চিৎকার করতেছে শাউট মানে তো কি বলেন তো ক্ল্যাপ শাউট 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 ক্ল্যাপ 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 ওকে শাউট ক্ল্যাপ শাউট ক্ল্যাপ শাউট ক্ল্যাপ ওকে লাস্ট ওয়ান আমরা লাস্ট সিকোয়েন্স করি মানে নতুন কোনো অপশন অ্যাড করব না এটাই আমরা লাস্ট একটা সিকোয়েন্স বলি আমি বলছি আমি বলছি একই সেম রুলস থাকবে স্ট্যান্ড আপ বলি 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 আগে বলি শেষ করি বলি বলি আর আগে একবার স্ট্যান্ড আপ বলেন আচ্ছা স্ট্যান্ড আপ সবাই বসতে চান ওকে ঠিক আছে ওকে আমি লাস্টটা বলছি ঠিক আছে ক্ল্যাপ নেম শাউট জাম্প ক্ল্যাপ নেম শাউট স্ট্যান্ড আপ আহ আহ আহ
বাচ্চারা ঘুমায় যাচ্ছে ক্লাসে বা মনোযোগ নাই, আপনারা এরকম একটা অ্যাক্টিভিটি করবেন 100% মনে হয় যে স্টিমুলেশন চলে আসবে ওদের মধ্যে, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, বিকজ আই থিঙ্ক মানে আপনারা প্রচুর এফোর্ট দিচ্ছেন গেমগুলোর জন্য, রাইট? প্রত্যেকটা সিকোয়েন্সে আপনারা অ্যাডাপ্ট করার চেষ্টা করছেন এবং চ্যালেঞ্জেসগুলো কিন্তু খুব সহজ ছিল না আমি বলবো, বিকজ এত দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কেবল একটা অ্যাডাপ্ট করছি যে দাঁড়ানো মানে বসা, বসা মানে দাঁড়ানো, এরপর আবার নতুন একটা অপশন চলে আসতেছে, আবার নেম মানে আমি নাম বলতেছি, ব্লিঙ্ক মানে ব্লিঙ্ক করতেছি, একটু পরে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে যে নেম মানে ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে নেম।